নবুয়তের দাবি করেছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাতু ওয়াস সালাম। নগদ মিথ্যে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামের আনুগত্য করলে নবুয়ত পাওয়া যায়, সূরা নিসার 70 নম্বর আয়াতে এ কথার পরিষ্কার ঘোষণা রয়েছে। জাল হাদিস বুঝতে পারলেন না, নগদ মিথ্যে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম শেষ নবী আমরাও বিশ্বাস করি, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি খাতামুন নবীন এটাও আমরা বিশ্বাস করতে বাধ্য, কেননা কোরআনে তাকে আল্লাহ তাআলা খাতামুন নবীন বলেছেন। কিন্তু যাকে আল্লাহ তাআলা খাতামুন নবীন বলেছেন এবং যিনি নিজে খাতামুন নবীন ছিলেন এবং যিনি সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, তিনি বলছেন আমার পরে ঈসা নবীউল্লাহ আসবেনই আসবেন। মুসলিম শরীফের কিতাবুল ফিতানেও আছে, আর একইভাবে ইবনে মাজা শরীফের হাদিসেও আছে, অন্যান্য হাদিসেও উল্লেখ দেখতে পাওয়া যায়। এই উম্মতের মাঝে একজন নবীর ভবিষ্যৎবাণী করে গেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীইন, আর পরে অন্যদিকে তিনি বলছেন আমার পরে ঈসা নবীউল্লাহ আসবে। তাহলে এর অর্থ কী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামান নবীনের যে অর্থই করেন, তারপরে ঈসা নবীউল্লাহর আসার পথ রুদ্ধ হতে পারে না, কেননা স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পথ উন্মুক্ত রেখে গেছেন, তিনি আসবেনই আসবেন। রইল বাকি কোন ঈসা আসবেন, সেই ঈসাকে চেনার জন্য আমরা কোরআন শরীফের কাছে যাব। হে আল্লাহ, আমাদের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। আমরা একদল মনে করছি আকাশে জীবিত আছেন, তিনি টপ করে নামবেন আকাশ থেকে সশরীরে জীবিত অবস্থায়। আরেক দল বলছে তিনি মারা গেছেন, মারা গেছেন, মারা গেছেন। আমাদের মধ্যে বিচার করো, আমাদেরকে সিদ্ধান্ত দাও। হে আল্লাহ, তোমার দরবারে তোমার সকাশে আমরা উপস্থিত হয়েছি, আমাদেরকে বুঝাও উনি আছেন না নাই। কোরআন শরীফ আপনাকে জানিয়ে দিবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন। সূরা আলী ইমরানের 145 নম্বর আয়াত জানিয়ে দিবে নগদ মিথ্যে। আবারও বলছি কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন, তারপরে ঈসা নবী ছাড়া আর কোনো নবী নাই। কিন্তু কোন ঈসা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈসার কথা বলেছেন উনি রূপক ঈসা। কেন? কোরআন বলে আগের ঈসা মারা গেছেন, আকাশে কোনো ঈসা জীবিত যান নাই। জাল হাদিস বুঝতে পারলেন না, নগদ মিথ্যে। অতএব তার ভবিষ্যৎবাণীর পূর্ণতা কিভাবে হবে? সেই ভবিষ্যৎবাণী অবশ্যই সত্য এবং পূর্ণতা হবে, পূর্ণতা প্রাপ্ত হবে এক রূপক ঈসার আগমনের মাধ্যমে। আগের ঈসার সাথে তার অনেকগুলো মিল থাকবে, সেই কারণে তাকে ঈসা বলা হয়েছে। এ কথাটুকু কোরআনেও নেই, হাদিসেও নেই। কোরআন শরীফের সূরা নিসার 70 নম্বর আয়াত খুলে দেখুন, সূরা নিসার 70 নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দীকিনা ওয়াশশুহাদায়ে ওয়াসসালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা আল্লাহর এবং এই পূর্ণ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারা পুরস্কার প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ নবীদের অন্তর্ভুক্ত হবে। নগদ মিথ্যে। আর সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে, আর শহীদদের অন্তর্ভুক্ত হবে, আর সালেহ নেক বান্দাদের অন্তর্ভুক্ত হবে, আর সঙ্গী হিসাবে এরা বড়ই উত্তম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে নবুয়ত পাওয়া যায়, সূরা নিসার 70 নম্বর আয়াতে এ কথার পরিষ্কার ঘোষণা রয়েছে। নগদ মিথ্যে। অতএব ভাই, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে কী ধরনের নবুয়ত? আনুগত্যকারী নবুয়ত, আনুগত্যের নবুয়ত। কার আনুগত্য? কেবল আল্লাহর না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আনুগত্য শর্ত রাখা হয়েছে। তবে গিয়ে আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায় এবং আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করা যায়। নগদ মিথ্যে। যুগের চাহিদা থাকলে, আল্লাহর অনুগ্রহ থাকলে আল্লাহ তাআলা নবুয়ত দান করে থাকেন। এ কথাটুকু কোরআনেও নেই, হাদিসেও নেই। এবং একজন ব্যক্তিকে দান করবেন বলেছিলেন, আর তিনি হচ্ছেন রূপক ঈসা, আর সেই নবুয়তের দাবি করেছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাল হাদিস বুঝতে পারলেন না, নগদ মিথ্যে। সেটা আসলে উম্মতি নবুয়ত। 1901 সালে এসে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট করা হয় তার কাছে যে যে জিনিসটা তুমি মুহাদ্দিসিয়াত বলে আখ্যা দিচ্ছ সেটারই নাম আসলে উম্মতি। আমি উদ্বোধন করি আলেম দিয়ে, হুজুর দিয়ে, কিন্তু আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন এক শ্রেণী আলেম দিয়ে। জেনেদের মৌলিক আকীদা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই, মোট 10টি আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাদিয়ান শহর ও কাদিয়ানের যে মূল স্থান হচ্ছে পূর্ব পাঞ্জাবের কাদিয়ান শহর, এটা মক্কা মদিনার চাইতেও পবিত্র। প্রতি বছর তারা যে বার্ষিক সম্মেলন করে,
22-23-24 ফেব্রুয়ারি পঞ্চগড়ে, সেটা তারা হজ মনে করে, ওখানে সম্মেলনে যাওয়াটা মানে হজে যাওয়া। ইহুদিদের মৌলিক আকীদা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিই, মোট 10টি আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সেগুলো বাসায় ধরে কালে বলে যাচ্ছি, মনে রাখবেন। এক নম্বর আকীদা, আল্লাহ স্বয়ং সালাত আদায় করেন ও সিয়াম পালন করেন। আলহামদুলিল্লাহ, আপনি নিজেরাই বললেন, আবার বলেন নাউজুবিল্লাহ। তিনি সঠিকও বলেন ভুলও বলেন, তিনি নিদ্রাও যান স্ত্রী সহবাসও করেন। এবার তিনবার বলতে হবে নাউজুবিল্লাহ, একবার বললে হবে না। এ নোংরা আকিদা এক নম্বর। দুই নম্বর, মুহাম্মদ শেষ নবী নন। তিন নম্বর, গোলাম আহমদ শ্রেষ্ঠ নবী। চার নম্বর, তার নিকটে জিব্রিল আগমন করেন। আসা তো শয়তান, ওটাকে বানাচ্ছে জিব্রিল। পাঁচ নম্বর, যারা তাকে বিশ্বাস করে না তারা কাফের। কি সাংঘাতিক আকীদা দেখছেন! এবং চিরস্থায়ী জাহান্নামে। ছয় নম্বর, মুসলমানদের পিছনে সালাত আদায় করা জায়েজ নয়, তাদের সাথে বিবাহ শাদী এবং তাদের কবরস্থানে কাদিয়ানিদের দাফন করা নিষিদ্ধ। সাত নম্বর, যারা ইংরেজ সরকারের আনুগত্য করে না তারা তাদের দলভুক্ত নয়। বোঝা গেল কাদের দ্বারা তারা পরিচালিত, এই কথা বোঝা যাচ্ছে না? ক্লিয়ার তো রাখবো। আর তাদের একটা বই আছে, তার নাম আল কিতাবুল মুবিন, সেটা 20 পড়ায় সমাপ্ত। এই আল কিতাবুল মুবিন যে পড়বে না, সে তাদের দলমুক্ত হতে পারবে না। এগুলো একটা টপ র্যাঙ্কিং, ছোটোখাটো কাজের জন্য না। ও যাদের ট্রেনিং দিয়ে, 7 বছর ধরে ট্রেনিং দিয়ে বললাম না, মোবাল্লেক বানায়, তাদেরকে এসব বই হেফজ করতে হয়। নয় নম্বর, কাদিয়ান শহর ও কাদিয়ানের যে মূল স্থান হচ্ছে পূর্ব পাঞ্জাবের কাদিয়ান শহর, এটা মক্কা মদিনার চাইতেও পবিত্র। কি আকীদা দেখেন! আর দশ নম্বর, প্রতি বছর তারা যে বার্ষিক সম্মেলন করে 22-23-24 ফেব্রুয়ারি পঞ্চগড়ে, সেটা তারা হজ মনে করে, ওখানে সম্মেলনে যাওয়াটা মানে হজে যাওয়া। আপনারা যখন টঙ্গী হজ যাচ্ছেন না, কেন কত যে হজ বেরোচ্ছে বাংলাদেশের ঠিক নেই। আপাতত এই 10টি আকীদা মাথায় রাখেন। কাদিয়ানিদের সম্পর্কে প্রশ্ন করলেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যার অর্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার একজন প্রেরিত রাসূল এবং তিনি খাতিমুন নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী, নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে জানেন। আমি জানি যে কাদিয়ানিরা এই আয়াতটার উদ্ধৃতি দিয়ে তারপরে বলে যে, দেখেন কোরআন বলছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাতিমুন নবিয়্যিন, তার মানে তিনি শেষ ব্যক্তি যিনি পেয়েছেন কোন আসমানি কিতাব, তিনি হলেন শেষ নবী যিনি ওহি পেয়েছেন। তবে আসমানি কিতাব পাবেন না এমন শেষ পয়গম্বর তিনি নন। ব্যাপারটা বিভ্রান্তিকর। কাদিয়ানিরা যেটা বলে যে নবী হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর ওহি পেয়েছেন, যিনি আসমানি কিতাব পেয়েছেন, আর রাসূল হলেন সেই ব্যক্তি যিনি কোনো ওহি পাননি। তারা যেটা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী যিনি আল্লাহ তাআলার কাছ থেকে ওহি পেয়েছেন, তবে শেষ রাসূল নন। তার মানে এমন অনেক পয়গম্বর আসতে পারেন যারা কোনো ওহি পাবেন না, এটাই তাদের বক্তব্য। তবে আপনি যদি সামান্য আরবি জানেন, এমনকি উর্দু জানলেও আপনি বুঝতে পারবেন যে রাসূল হলেন সেই ব্যক্তি যিনি পেয়েছেন কোনো ওহি। তারা নবী আর রাসূলের সংজ্ঞাটা উল্টে দিয়েছে। রাসূল হলেন সেই ব্যক্তি যিনি পেয়েছেন আল্লাহর কিতাব, আর নবী মানে সাধারণ পয়গম্বর, তার মানে এমন নবী আছেন যিনি কোনো ওহি পাননি।
তাদের বলা হয়ে থাকে শুধু নবী। আর রাসূল হলেন সেই নবী যিনি পেয়েছেন আল্লাহর ওহী, রিসালাত, আসমানি কিতাব। প্রত্যেক রাসূল অবশ্যই একজন নবী, এটা হতেই হবে। নবী না হয়ে তিনি রাসূল হতে পারবেন না। যদি আরবিটা সঠিকভাবে জানেন তাহলে তাদের বলতে পারবেন পবিত্র কোরআন বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল এবং খাতিমুন নবীন, তার মানে তিনি হলেন শেষ নবী। এখন কেউ যদি রাসূল হন প্রথমে তাকে নবী হতেই হবে। যেমন ধরেন আপনাকে ক্লাস 8 এর পরীক্ষায় পাস করতে হবে, ফাইনাল পরীক্ষায়, তার আগে আপনাকে 1 2 থেকে পড়ে আসতে হবে। ক্লাস 1 থেকে না পড়ে ক্লাস 8 পাস করতে পারবেন না। আমি যদি বলি যে এখন থেকে কেউ ক্লাস 1 পাস করবে না, এর মানেটা দাঁড়াই আপনি 8ও পাস করতে পারবেন না। তাহলে কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতিমুন নবীন, তিনি হলেন শেষ নবী। এটার অর্থ আসলে দুটোই, তিনি যদি শেষ নবী হন খাতিমুন নবীন, তার মানে তিনি শেষ রাসূলও। রাসূল মানে সেই ব্যক্তি যিনি কোন ওহী পেয়েছেন। তাহলে আমাদের নবীজি শেষ নবী, এছাড়াও তিনি শেষ রাসূল, শেষ নবী এবং শেষ রাসূল, আর তিনি শেষ প্রেরিত পুরুষ, দুটোই। যদি কেউ এটা না মানে সে তাহলে মুসলিম না, সে তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের বিরুদ্ধে যাচ্ছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা যেখানে সমস্ত নবীদের মৃত্যু সংবাদ দিয়েছেন, মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার, সেখানেই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যুর ঘোষণাও রয়েছে। আবারও শুনুন যে আয়াতে সমস্ত নবী রসুল যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এসেছিলেন তাদের মৃত্যুর সংবাদ আছে, সেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যুর সংবাদও আছে। নগদ মিথ্যে। কোরআন শরীফ ধর্মজগতের সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, অতএব তার মৃত্যু এড়ানোর কোনো সুযোগ নাই। ভাই নগদ মিথ্যে। পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ দীন ইনদাল্লাহ আল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। মুসা নবী যে ধর্ম প্রচার করেছেন সেটা আসলে ছিল ইসলাম, তিনি ইহুদি ধর্ম প্রচার করেননি। যীশু খ্রিস্ট যে ধর্মটা প্রচার করেছেন সেটাও ছিল আসলে ইসলাম, তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেননি। খ্রিস্টান ধর্ম শব্দটা বাইবেলের কোথাও নেই, এটা কি জানেন? খ্রিস্টান ধর্ম যে শব্দটা বাইবেলে কোথাও খুঁজে পাবেন না। খ্রিস্টান শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছে বুক অফ অ্যাক্টসে। বুক অফ অ্যাক্টস বলছে যে অ্যান্টিওকের লোকজন তারা যীশু খ্রিস্টের অনুসারীদেরকে ডাকত খ্রিস্টান বলে, এই নামটা দেওয়া হয়েছে আর সেটা দিয়েছে অ্যান্টিওকের লোকজন। যীশু খ্রিস্ট তার জীবদ্দশায় কোনোদিন খ্রিস্টান শব্দটা শোনেননি, এটা কি জানেন? তাহলে তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করবেন কিভাবে? আপনি যেটা বললেন যে একজন মুসলিম প্রথমে জানবে ইহুদি আর খ্রিস্টান ধর্ম তারপর ইসলাম সম্পর্কে, এটা পুরোপুরি ভুল। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আল্লাহর সব নবী রাসূলগণ প্রচার করেছেন ইসলাম। আপনি এখনকার দিনে যে বাইবেল আর অন্যান্য ধর্মগ্রন্থ দেখছেন এগুলো আসলে মূল আসমানি কিতাবের বিকৃত রূপ। এবার আপনার প্রশ্নটা যে ইসলাম যিশুর ক্রুশবিদ্ধ হওয়া সম্পর্কে কি বলে, এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কেমন? কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157 যে তারা বড়াই করে বলে আমরা মরিয়মের পুত্র যিশুকে হত্যা করেছি। ইহুদিরা তারা বড়াই করে বলে আমরা মরিয়মের পুত্র যিশুকে হত্যা করেছি। তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধ করেনি, কিন্তু তাদের এরকম বিভ্রম হয়েছিল, যারা তার সম্পর্কে মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল, অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞানই ছিল না, আর এটা ছিল নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। তাহলে পবিত্র কোরআন অনুযায়ী ইহুদিরা বড়াই করে বলেছিল তারা যিশু বা ইসা আলাইহিস সালামকে হত্যা করেছে, তবে তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধ করেনি, কিন্তু তাদের এরকম বিভ্রম হয়েছিল, যারা মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল, অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞান ছিল না, এটা নিশ্চিত তারা তাকে হত্যা করেনি। তাহলে পবিত্র কোরআনের ভিত্তিতে আমরা বিশ্বাস করি যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। মানুষের এরকম বিভ্রম হয়েছিল। আমি একটা বিতর্ক করেছিলাম যে যীশু খ্রিস্ট কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন। ক্রুসিফিকশন মানে কোন ব্যক্তি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাওয়া। সেই বিতর্কে আমি প্রমাণ করেছিলাম যে যীশু খ্রিস্ট আসলে ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। এমন একটি ফিরকা যেটি কাফের ফিরকা, মুরতাদ, মুসলিম নয়, কারণ তাদের কাছে শেষ নবী, প্রিয় নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তাদের নবী। সুতরাং তারা রাসূলুল্লাহ সাল্লাম যে শেষ নবী, শেষ রাসূল, কোরআনে কারিমের ঘোষণা সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিক ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ও খাতামুন নবীন এবং সর্বশেষ নবী। ও খতিমা বিন নবুয়াত, নবুয়াতের সমাপ্তি ঘটানো হয়েছে তার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং যেই ব্যক্তি এই ধারণা রাখবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অন্য কোন নবী আসতে পারে, সেটা যেইভাবে ব্যাখ্যা করুক না কেন, সেটা জিল্লি নবী বলুক, আকসি নবী বলুক, প্রতিচ্ছবি বলুক, যাই বলুক, এইসব মুরতাদরা তারা কাফের, মুরতাদ মুসলিম নয়। সারা দুনিয়া যদি বলে কাদিয়ানি মুসলিম, আল্লাহ বলছেন না মুসলিম না কাফের। আল্লাহ যাদেরকে কাফের বলে সারা দুনিয়া মুসলিম বলে যদি সার্টিফিকেট দেয়, এই সার্টিফিকেটে কোনো কাজ হবে না। আর আল্লাহ যদি একা বলেন যে তুমি মুসলিম, সারা দুনিয়া যদি ফতোয়া দেয় সহি আকিদার আলেম আলমাদের উপর, মোনাফিক কাফের আর তার দালাল তাতে কোনো যায় আসে না। ওলা ইয়াখাফুনা লা ইয়াখাফুনা ওলা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতাল্লাহ, আল্লাহর জন্য কোনো নিন্দুকের নিন্দাকে তারা ভয় করে না। তো কাদিয়ানি মুসলিম নয়, এবং কাদিয়ানি থেকে সতর্ক সাবধান, কাদিয়ানি ঠিক খ্রিস্টান মিশনের মতো একটি মিশনারি। খ্রিস্টানরা যখন দেখলো ইংরেজরা যে ভারত উপমহাদেশে 250 বছর থেকেও তারা মুসলিম জাতিকে খ্রিস্টান বানাতে পারলো না, পেরেছে আদিবাসীদেরকে, কিছু হিন্দুদেরকে, তাদেরকে খ্রিস্টান বানিয়েছে, কিন্তু মুসলিম জাতিকে আলহামদুলিল্লাহ, যদিও তাদের দিনের শেষ নেই আর তাদের বিভিন্ন জীবনের ক্ষেত্রে পাপের শেষ নেই, তারপর আলহামদুলিল্লাহ কিছুটা দিন আছে, কিছুটা কল্যাণ আছে উম্মতে মুসলিমায়, যেহেতু এটি শ্রেষ্ঠ উম্মত, যার ফলে তাদের ক্ষেত্রে তেমন তারা সফলতা লাভ করতে পারেনি, সাকসেস পায়নি, যার ফলে তারা অন্য একটা রাস্তা অবলম্বন, সেটা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে দাঁড় করে তারা তাদেরকে কাদিয়ানি বানাতে এসে, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে খ্রিস্টান বানানো নয়, ইসলাম থেকে বের করে না, সেটা খ্রিস্টান বানানোর মাধ্যমে হইতে পারে, সেটা কাদিয়ানি বানানোর মাধ্যমে হইতে পারে, সেটা বেরুলবি আহমদ রেজা খান বেরুলবিকে দাঁড় করে তা মাজার পূজারি বানিয়ে দিয়েও হইতে পারে, আর সেটা বেদির নাস্তিক বানিয়ে দিয়েও হইতে পারে, নাস্তিক বানিয়ে দিয়েও হইতে পারে। সুতরাং আর এটি শুধু আমি বলছি না, তাদের একটি কনফারেন্স ছিল, সেই কনফারেন্সে ঘোষণা করেছিল যে আমরা মুসলিমদেরকে খ্রিস্টান বানিয়ে সম্মানিত করতে চাই না, বরং তাদেরকে তাদের ধর্ম থেকে বের করে দিতে চাই, তারপরে না এই ঘাটে থাকবে না ওই ঘাটে থাকবে। জি, এটি হচ্ছে খ্রিস্টান মিশনারি থিওরি। সুতরাং পশ্চিমা দেশে যারা বসবাস করছেন অথবা পশ্চিমা সভ্যতায় যারা ভেসে গেছেন মুসলিম দেশে বসবাস করা সত্ত্বেও, কাফেরদের পদে পদে অনুকরণ করছেন, সতর্ক সাবধান হয়ে যান, আপনাদেরকে লাঞ্ছিত দেখতে চাই কাফেররা, ইহুদি নাসারা আপনাদেরকে সম্মানিত দেখতে চাই না। সুতরাং সেটা কাদিয়ানি বানিয়ে হোক, সেটা বেরলভী মাজার পূজারি বানিয়ে হোক, আর সেটা নাস্তিক বেধর্মী মোনাফেক বানিয়ে হোক, ইসলাম থেকে বের করে দিয়ে হোক, এই সুযোগ কাফেরদেরকে দেবেন না। যদি জ্ঞানী মুসলিম হন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন। বলবেন তারা কি মুসলিম না অমুসলিম? 1964 সালে গোটা মুসলিম উম্মার এক মত, যেটাকে বলে ইজমা, আছে যে কাদিয়ানিরা গোমরা নয়, কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কাফের এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রথম কারণ, তারা খাতনা নবতকে অস্বীকার করে, তাদের দাবি যে বিশ্ব নবী সর্বশেষ নবী নয়, এবং তারপরে গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি এ নাকি নবী, নাউজুবিল্লাহ মিন জালিম। দুই নম্বর, তাদের আকিদা যে ইমাম মাহাদি আসবে না, স্বয়ং ইমাম মাহাদি কে জানেন, ওই মির্জা কাদেরী উনি নাকি ইমাম মাহাদি, উনি নবী আবার মাহাদি। তিন নম্বর আকিদা, কাদিয়ানিদের তারা মনে করে নবী ঈসা আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করেছেন, নাউজুবিল্লাহ মিন জালিম। কেমন বিশ্বাস করে জানেন? কাদিয়ানিদের বিশ্বাস, তাদের রুহানি খাজাইন দ্বিতীয় খণ্ড 198 নম্বর পৃষ্ঠাতে কাদিয়ানিরা লিখে রেখেছে যে ঈসা আলাইহিস সালাম, আর এর জন্য কাদিয়ানিদের তাফসীর পড়বেন, কোন তাফসীর আছে যেটা বাংলা অনুবাদ হয়ে গেছে, কাদিয়ানিরা ছাপিয়েছে আহমেদিয়া বুক হাউস থেকে, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 158। একটা তথ্য দিই, আমরা যে কোরআনটা পড়ি আসলে ওমা কাতালুহু ওমা সালাবুহু, তাকে ক্রুশবিদ্ধ করে নাই, হত্যা করে নাই, এটা ওসমানী যে নুসখা। আপনার কাছে আমার কাছে যে কোরআনটা আছে এটা কত নম্বর আয়াত? 157 নম্বর আয়াত। কিন্তু কাদিয়ানিদের কোরআন দেখবেন এটা 158 আছে। কেন? এরা প্রত্যেকটা সূরার বিসমিল্লাহকে তারা একটা যোগ করে তারা গণনা করে, তার জন্য আমরা যে রেফারেন্স দিই তাদের রেফারেন্সের সঙ্গে মিলবে না, বরং এক নম্বর যুক্ত করে করতে হবে। কথা বুঝতে পারছেন?
কাদের তাফসীর দেখেন কোরআনের তাফসীর করেছে সূরা নিসার 158 নম্বরের আয়াতের তাফসীরে যে ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছে বিস্তারিত ঘটনা কি লিখেছে জানেন আশ্চর্য হয়ে যাবেন বলছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন কুরুশে দিয়েছেন নাউজুবিল্লাহ মিন জালিক তাকে কুরুশে দেওয়ার পরে তাকে পেরেক দেওয়া হয় 3 ঘন্টা কুরুশে থেকে সাবাতের দিন হিব্রু ভাষায় সাবাত মানে বিশ্রামের দিন শনিবারকে বলা হয় এই শনিবার দিন যখন তাকে দুপুর 3টার সময়তে কুরুশে দেওয়া হয়েছিল আর সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মানে কুরুশ থেকে বিরত দাসকে নামাতে হয় এটা ইহুদিদের রীতি ছিল তো যীশু খ্রিস্টকে মাত্র 3 ঘন্টা কুরুশে রাখা হয় সেই সময় থেকে মদ পান করানো হয় যে যীশু খ্রিস্ট কুরুশে থাকা অবস্থায় অজ্ঞান হয়ে যায় মানে নবী ঈসা তিনি অজ্ঞান হয়ে যায় তারপরে যীশু খ্রিস্টের লাশ তথা ঈসা আলাইহিস সালামের লাশকে কবরে দেওয়া হয় কবরে রাখা হয় যীশু খ্রিস্টের বেশ কিছু সঙ্গী সাথী নিকোডিমাস তার মধ্যে একজন জোসেফ অফ অ্যারিমাথিয়া আর মেরি ম্যাগডালিন এই তিনজন যীশু খ্রিস্ট তথা ঈসা নবীর শরীরকে পরিচর্যা করে সুস্থ করে তিন দিন পর ঈসা আলাইহিস সালামকে তারা লুকিয়ে 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 ভোরবেলায় কুয়াশার মধ্যে দিয়ে তাকে ভারতে পাঠিয়ে দেয় কাশ্মীরে এটা কাদের আকীদা ভাই কাদিয়ানিদের শুধু এতটাই না কাশ্মীরে ঈসা আলাইহিস সালাম এসে বিয়ে শাদিও করেছেন ছেলে সন্তান হয়েছে এমনকি তাদের দাবি কাশ্মীরে নবী ঈসার নাকি কবরও আছে কাদেরীদের বিশ্বাস তাদের লেখা কাশ্মীরে এখন আপনি ইউটিউবে চলে যান লেখেন ঈসা আলাইহিস কবর দেখেন লিখলে আপনি পেয়ে যাবেন যে কাশ্মীরে ঈসা আলাইহিস কবর আছে এটা কাদের দাবি ভাই কাদিয়ানিদের দাবি তারা মনে করে ঈসা আলাইহিস তিনি মৃত্যুবরণ করেছে আর আল্লাহ বলছে মা কাতালুহু মা সালাবুহু তাতে কুশবিদ্ধ করতে পারে নাই তাকে হত্যা করতে পারে নাই আর তারা বলছে ঈসার সঙ্গে মারা গেছে কবরে ছিল 3 দিন চতুর্থ দিন উঠেছে কাশ্মীরে এসেছে স্বাভাবিক জীবনযাপন করে তারপরে মারা গেছে ভাই বলুন তো এরা মুসলিম থাকতে পারে তারা মুসলিম না একটা জিনিসই যথেষ্ট যে খাতমে নবুয়তকে অস্বীকার করা এটাই যথেষ্ট আর কিছু দরকার নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকের ইসলামী সম্মেলন 2019 এ আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু বিভিন্ন ভ্রান্ত ফেরকার মুখোশ উন্মোচন এই ভ্রান্ত ফেরকাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চারটি ফেরকা এক হিজবুত তাওহীদ দুই কাদিয়ানি তিন মুনকিরে হাদিস আহলে কোরআন চার জঙ্গি সন্ত্রাসী সম্মানিত উপস্থিতি এবার আমি আমার আলোচনার তৃতীয় পয়েন্টে চলে এসেছি কাদিয়ানি কাদিয়ানিদের নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে না এই জন্য একটু আলোচনা হওয়া উচিত কাদিয়ানিদের বিষয়ে আরো একটু আলোচনা হওয়া উচিত যে কেউ কেউ আহলে হাদিসদের বলে আহলে হাদিসরা নাকি কাদিয়ানিদের এজেন্ট তাদেরকে ইতিহাস জানা থাকতে হবে এই পৃথিবীর বুকে ভারত উপমহাদেশে কাদিয়ানিদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি লড়াই করেছে যাদের অবদান সবচেয়ে বেশি বাহাস মোনাজারা মুবাহাদার মাধ্যমে কাদিয়ানিদেরকে যারা মাঠে ময়দানে পরাস্ত করেছে সেই জামাতের মধ্যে শীর্ষস্থানে থাকবে আহলে হাদিস জামাত একজন ব্যক্তি নামধারী সহি আকীদা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে উমুক উমুক বাহাস করেছে উমুক উমুক এটা এটা করেছে আর কোথাও আল্লামা সানাউল্লাহ অমৃতসরীর নাম নেয়নি আমি বলবো হয় সে অজ্ঞ অথবা সে জ্ঞান ও পাপী ইতিহাস চোর যে ব্যক্তি কাদিয়ানিদের ইতিহাস বলবে কিন্তু আল্লামা সানাউল্লাহ অমৃতসরীর নাম নিবে না সে হয় অজ্ঞ অথবা জ্ঞান পাপী আল্লামা সানাউল্লাহ অমৃতসরী আহলে হাদিসদের এমন একজন দিকপাল আলেম ছিলেন যিনি একই টেবিলে একই মঞ্চে বসে একই সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিয়া সুন্নি বেরেলভি যত বেদাতি বাতিল ফিরকা আছে সকলকে একই টেবিলে একই সাথে বসে পরাস্ত করে একই দিনে উঠে যাওয়ার মতো জ্ঞান যাত্রী করেছিল তার নাম মাওলানা আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ তিনি এই গোলাম আহমদ কাদিয়ানির সাথে মুবাহালা পর্যন্ত করেছেন এইভাবে আল্লাহ যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবিতে সত্য হয়ে থাকি তা
তাহলে গোলাম আহমদ কাদিয়ানির জন্য আমার জীবদ্দশায় মৃত্যু হয় আর আমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতমে নবুয়তের দাবিকে মিথ্যা হয়ে থাকি তাহলে আমার জন্য গোলাম আহমদ কাদিয়ানির জীবদ্দশায় মৃত্যু হয় এই মুবাহালার পরে গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমে পড়ে নিকৃষ্টভাবে নেককারজনকভাবে মারা গেছিল আর মাওলানা আল্লামা সানাউল্লাহ মৃত্যুশীল তার মৃত্যুর পরেও 40 বছর যাবত পৃথিবীর বুকে খাতমে নবুয়তের মর্যাদা হিসেবে জীবিত ছিলেন তাহলে কাদিয়ানি ফিরকার পতন কার হাতে হলো জোরে বলেন কার হাতে হলো আহলে হাদিসদের হাতে হলো আজ কেউ বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন দাজ্জালুনা কারীবাম মিন সালাতুনা দাজ্জালুনা কাযাবুন সায়খরুজ আচিরে 30 এর অধিক দাজ্জাল কাযাব বের হবে এই 30 এর অধিক দাজ্জাল কাযাব বলবে কুল্লুহুম ইয়াযামান্নাহু নবী সকলেই দাবি করবে যে সে নবী কিন্তু জেনে রাখো আনান নবী লা নবিয়্যা বাদি ওয়া আনা খাতামুন নবিয়্যিন আমি হচ্ছি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের জানা থাকা উচিত আল্লাহর রাসূলকে খুঁজতে 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 তিনি গোলাম হয়ে 350 বছর তিনি জীবিত ছিলেন গোলাম হয়ে তিনি মদিনায় আসলেন মদিনায় আসার পর তিনি তার আগের পাদ্রীকে জিজ্ঞেস করেছিলেন যে আমি এখন কার নিকটে দ্বীনে হক খুঁজে পাবো আগের পাদ্রী বলল সায়াখুরুজু নাবিয়্যুন ফি আরদিল আরাব বাইনাল হারসা ইউহাজিরু বাইনা ইলা বাইনাল হাররাতাইন জেনে রাখো আরব ভূমিতে অচিরে একজন নবী বের হবে যিনি হিজরত করবে বাইনাল হাররাতাইনের মধ্যে ওই নবী তার বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াকুলু সাদাকা সাদাকার মাল ভক্ষণ করবে না ওয়া ইয়াকুলুল হাদিয়া হাদিয়ার মাল ভক্ষণ করবে ওয়া ইয়াকুনু বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া তার দুই কাঁধের মাঝে খাতমুন নবুওয়াতের সিল মোহর থাকবে তিনি হবেন সর্বশেষ নবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসলেন গোলাম হয়ে থাকলেন অনুসন্ধান করতে লাগলেন নবী একদিন শুনতে পেলেন মদিনায় নাকি একজন নবী এসেছে তিনি বললেন কি জনাস কোথা যখন আমি শুনলাম মদিনায় একজন নবী এসেছে তখন গাছ থেকে পড়ে যাই যাই আবেগের আগে আবেগের আতিশয্যে আমি গাছ থেকে পড়ে যাই যাই তখন সাথে সাথে নিচে নেমে জামাত মা কানা ইন্দি আমার নিকটে যা ছিল তা জমা করলাম ওয়া যাহাবতু ইলা রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের দরবারে গেলাম আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল হাযিহি মা কানা ইন্দি মিনাস সাদাকা আমার নিকটে এই সাদাকার মাল ছিল আপনার জন্য নিয়ে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন কুলু তোমরা এই সাদাকার মাল খাও ওয়া আমসাকা ইয়াদাহু আল্লাহর রাসূল তার হাত গুটিয়ে নিলেন নিজে সাদাকার মাল খেলেন না সালমান ফার্সি ফিরে চলে আসলেন তারপরের দিন আবার গেলেন যাওয়া জামা খানা ইন্দা তার নিকটে যা ছিল তা জমা করে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে গেলেন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাযিহি মা খানা ইন্দি মিনাল হাদিয়া হে আল্লাহর রাসূল এটা আমার নিকটে হাদিয়ার মাল ছিল রাইতু কান্না কালা তাকুলু সাদাকা আমি গতকাল দেখেছি আপনি সাদাকার মাল খান না তাই আজকে আপনার জন্য হাদিয়ার মাল নিয়ে এসেছি আল্লাহ রাসূল তখন সালমান ফার্সি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিয়ার মাল থেকে আকালা খেলেন এবং সাহাবীদেরকেও দিলেন খাওয়ার জন্য এবার আবু সালমান ফার্সি বলছেন ওয়াস্তাসবাস্তু জাম্মা রাসূলুল্লাহ আমি রাসূল ও ইস্তাদারতু জাম্মা রাসূলুল্লাহ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ঘুরতে লাগলাম ওই তৃতীয় আলামত দেখার জন্য যে আল্লাহ রাসূলের দুই কাঁধের মাঝখানে খাতমে নবুওয়াতের সিল মোহর আছে না নাই এটা দেখার জন্য আমি সালমান ফার্সি পাগল হয়ে আল্লাহ রাসূলের চারপাশে ঘুরতে লাগলাম ওয়াস্তাসবাস রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বুঝে গেছেন যে সালমান ফার্সি এমন কিছু খুঁজতেছে যা তাকে বলা হয়েছে ফাল কারিদাহু মিন লাহরি আল্লাহ রাসূল তার পিঠ থেকে তার চাদর ফেলে দিলেন তখন সালমান ফার্সি বলছেন ফারাইতু আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে খাতমে নবুওয়াতের সিল মোহর রয়েছে আল্লাহ রাসূলের পরে আর কোন নবী আসবে না তখন তিনি সাথে সাথে ওখানে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সম্মানিত উপস্থিতি কাদিয়ানীরা তো কাফের কাফের যারা কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না তারাও কাফের আমি বাংলাদেশ সরকারের নিকটে দাবি জানিয়ে বলতে চাই এদেশে হিন্দুরা আছে থাকতে পারে খ্রিস্টানেরা আছে থাকতে পারে বৌদ্ধরা আছে থাকতে পারে কাদিয়ানিরাও আছে থাকতে পারে কিন্তু কাদিয়ানি নাম নিয়ে থাকতে হবে কাফের নাম নিয়ে থাকতে হবে যেমন হিন্দুরা নিজেকে হিন্দু বলে বাংলাদেশে থাকে নিজেকে খ্রিস্টান বলে খ্রিস্টানেরা থাকে কোন হিন্দু নিজেকে মুসলিম বলে বাংলাদেশে থাকে না কোন খ্রিস্টান নিজেকে মুসলিম বলে বাংলাদেশে থাকে না এইভাবে যদি কাদিয়ানিরা চায় নিজেদেরকে কাদিয়ানি পরিচয় দিয়ে কাফের হয়ে বাংলাদেশে বসবাস করুক কোনো আপত্তি নাই কিন্তু আহমদি মুসলিম নাম নিয়ে মুসলিম পরিচয় নিয়ে বাংলাদেশে কাদিয়ানিদের বসবাসের সুযোগ নাই এদেশের 16 কোটি মানুষ এদেশের 16 কোটি মানুষ এই দাবি জানায়
যেভাবে বিশ্বের 40টি মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে, বাংলাদেশও আমরা দেখতে চাই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। এবং সরকারের নিকটে আবেদন জানাব, সরকারের কোনো কেউ যেন কাদিয়ানীদের প্রতি দুর্বলতা না দেখায়, এটা এদেশের জনগণ বরদাস্ত করবে না। সংসদে আল্লাহর রাসূলের সম্মান বাঁচানোর জন্য, ইসলামের মর্যাদা রক্ষার জন্য অতি তাড়াতাড়ি দ্রুত কাদিয়ানীদেরকে কাফের এবং অমুসলিম ঘোষণা করুন। যে কাদিয়ানীদেরকে কাফের বলবে না বা সন্দেহ করবে, সে নিঃসন্দেহে পাকা কাফের, খাঁটি কাফের। খানকা থেকে হক বের করে, মাজার থেকে হক বের করে, কবর থেকে হক বের করে। বাংলাদেশে যত পীর ফকির আছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা দর্শন এবং থিওরি আছে, যার কোনোটার সাথে কোনোটা যেমন মিল নাই, তেমনি কোরআন হাদিসের সাথে কোনো মিল নেই। কিন্তু এরপরে অধিকাংশ মানুষই এই সমস্ত থিওরি বা দর্শনের সাথে জড়িত। এমনকি আশ্চর্য যে অমুসলিম কাফের যারা কাদিয়ানি, তারা পর্যন্ত হক প্রচার করছে বলে দাবি করে। নাউজুবিল্লাহ। কাদিয়ানিরা কি মুসলিম? কি কারো কোনো সন্দেহ আছে? স্পষ্ট মনে রাখবেন, যে কাদিয়ানিদেরকে কাফের বলবে না বা সন্দেহ করবে, সে নিঃসন্দেহে পাকা কাফের, খাঁটি কাফের। অতএব সারা দেশের মুসলিম ভাই বোনকে বলবো, এক বাক্যে বলবেন কাদিয়ানিরা কাফের, তারা মুসলিম নয়। দুই, যারা এই রাষ্ট্রের পৃষ্ঠপোষক তাদের প্রতি আহ্বান জানাই, সাংবিধানিকভাবে সংসদে আল্লাহর রাসূলের সম্মান বাঁচানোর জন্য, ইসলামের মর্যাদা রক্ষার জন্য অতি তাড়াতাড়ি দ্রুত কাদিয়ানীদেরকে কাফের এবং অমুসলিম ঘোষণা করুন। এই দাবি আমরা বহু আগে থেকে করছি, আজকেও করছি। যতদিন এদেরকে এই দেশ থেকে কাফের এবং অমুসলিম ঘোষণা না করা হবে, ততদিন এই দাবি করেই যাব ইনশাআল্লাহ। তারাও নাকি হক দেয়, এটা আশ্চর্য। যাতে কোরআন এবং সুন্নার সাথে কোনো মিল নাই, এক শ্রেণীর লোক আছে, আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক, দোয়া করি, ওরা বলে যে হাদিস জাল হয় না, এরা বোকার স্বর্গে বসবাস করছে এখন। একটা তৈরি হাদিসের আলোকেই কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি এই শয়তানটা নবী দাবি করেছে। আপনারা বলেন তো দেখি, লা নাবিয়া বাদি ইল্লা ইয়াশা আল্লাহ, আমার পরে কোন নবী আসবেন না, আল্লাহ চাইলে আসতে পারেন। ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারে না আসতে? আবার বুঝেন, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে কি হয় না, এটা হবে না? মাশাআল্লাহ ভাই, দাঁড়াও তুমি। এই ছেলে সুন্দর উত্তর দিয়েছে, উত্তরটা কি হবে? আল্লাহ চাইবেন না। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইবেন না, এটাই সঠিক উত্তর। লা নাবিয়া বাদি, এটা সহি বুখারীর হাদিস। তারপরে এসেছে আনা খাতামুন নাবিয়িন, কিন্তু লা নাবিয়া বাদির সাথে এক ইবলিশ শয়তান যোগ দিয়েছে ইল্লা ইয়াশা আল্লাহ, এতটুকু যোগ দিয়েছে। সহি অংশের সাথে জাল অংশ যোগ দিয়েছে,
আচ্ছা এই এটা যে জাল হাদিস এটা যদি কেউ বিশ্বাস না করে ও ঈমান থাকবে ও মুসলিম থাকবে না ওকে বিশ্বাস করা ফরজ যে অংশটুকু জাল হাদিস যে জাল হয় এটা তো পরিষ্কার শুধু আহলাদিদেরকে গালিগালাজ করেন যে এটা জাল হাদিস বলে শুধু আহলাদিসরাই বলে এটা জাল এটা জয়ীব এটা বেদাত এটা শিরিক এটা চলবে না এটা হারাম এটা নাজায়েজ আরে আহলাদিসদের মুখেই শুনবেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন বেদাতীদের মুখ দিয়ে কোশ্চিন কালেও বেদাতের বিপক্ষে কথা বলার কোনো সুযোগ না যারা মাজার পূজারী তারা কোন শিরিকের বিরুদ্ধে কথা বলবে না প্রশ্ন আসে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমের হাদিস প্রথম খণ্ডে 84 পৃষ্ঠা এসেছে বাদাল ইসলাম গরীবান ওয়া সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা ইসলামের আবির্ভাব হয়েছিল অল্প কিছু সংখ্যক মানুষের মধ্যে গুরাবা প্রবাসীর মতো অপরিচিত মানুষের মাধ্যমে ওয়া সাইউদু কামা বাদা ইসলাম আবার চলে যাবে এই অল্প সংখ্যক মানুষের মাঝে একটু মনটা খারাপ হয় সংখ্যা কমতেই থাকবে এটা কেমন হলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুষিয়ে দেন পরের বাক্যে ফাতুবা লিল গুরাবা এই অল্প সংখ্যক মানুষের জন্যই রয়েছে জান্নাতে প্রতিষ্ঠিত তুবা গাছের সুসংবাদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তুবা দ্বারা নাসিরউদ্দিন আলবান রাহিমাহুল্লাহ বিশেষ করে ব্যাখ্যা দিতে চেয়েছেন যে হাদিসটা বোঝা যায় বিশেষ একটা সুসংবাদ তুবা গাছের এটাই বোঝা যায় তিনি হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন অথবা সুসংবাদ এর অর্থ করা যায় তবে সংবাদটা আনন্দের এতে কোনো সন্দেহ নেই 16736 নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যেটা ইবনু মাসুদ থেকে এসেছে হাদিসের সনদ সহিহ এই হাদিসে তাদের পরিচয় দিয়ে বলছেন ওহুমুল্লাযীনা ইসলিহুন মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি এই সমস্ত লোক তারাই ইসলিহুন যারা সংস্কার করে সংশোধন করে মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি আমার পরে মানুষ যখন আফসাদা আমার সুন্নাতকে নষ্ট করে দিবে তখন এই অল্প সংখ্যক মানুষ আমার সুন্নাতকে প্রতিষ্ঠা করবে ইসলিহুন মানুষকে বলে দিবে তুমি যেটা করছো এটা ঠিক না বরং এটা ঠিক তারাই বলবে এটা তাওহীদ আর এটা শিরক এটা সুন্নাহ আর এটা বিদআত এটা জাল হাদিস আর এটা সহিহ হাদিস সকল শ্রেণীর মানুষ বলবে এই হাদিস থেকে বোঝা যায় না এক শ্রেণীর মানুষ বলবে যাদের সংখ্যা হবে কি কম খুবই কম আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশে বা উপমহাদেশে শিরিকের বিরুদ্ধে যারা কথা বলে বেদাতের বিরুদ্ধে যারা কথা বলে জাহেলিয়াতের বিরুদ্ধে যারা কথা বলে তারা আহলে হাদিস রাই কথা বলে আলহামদুলিল্লাহ দ্বিতীয় যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হলো ইয়াহদুনা বিল হক তারা হক পথে পরিচালিত হবে ওই পথটা হলো সিরাতে মুস্তাকিমের পথ যদিও বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পথ দেখিয়ে দিয়েছেন পথ আঁকিয়ে দেখিয়ে দিয়েছেন রেখা টেনে দেখিয়ে দিয়েছেন যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক মুস্তাদ আহমদ একটা হাদিস এসেছে 4142 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা দাগ টানলেন টানার পরে বলছেন হাদা সাবিলুল্লাহ সুজা দাগ টেনে বলছেন এটা আল্লাহর রাস্তা সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি
ওই ডাক্তার ডানে এবং বামে আরো দাগ টানলেন। টানার পরে বলছেন ওয়া হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতানুন ইয়াদউ ইলাই, এইগুলো এক একটা রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, শয়তান তার দিকে ডাকছে। এই শয়তান কোন শয়তান? উত্তর হয়নি, কোন শয়তান? আলেম শয়তান, এটা হলো উত্তর। রাগ করলেন আপনারা? হাদিস দ্বারাই প্রমাণিত দায়ী শয়তান, হাদিস এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 1049 পৃষ্ঠার হাদিস, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কযাফুহু ফিহা, অসংখ্য দায়ী আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়েই বলবে এইদিকে আসো এইদিকে আসো। আল্লাহ রাসূল বললেন যে যারাই এই সমস্ত আলেমের ডাকে সাড়া দিবে, দায়ীদের ডাকে সাড়া দিবে, তারা তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজাইফা বলছেন সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, রাসূল তাদের পরিচয়টা বলুন, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওহুম মিন জিলদাতিনা ওয়া তাকাল্লামুনা বি আলসিনাতিনা, তাদের পরিচয় কি? তারা আমাদের মতোই কথা বলবে, আমাদের মতোই মানুষ। সহি মুসলিম এসেছে কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসমানে ইনস, তাদের অন্তর হবে শয়তানের অন্তর কিন্তু দেহটা হবে মানুষের দেহ, আর ভিতরের অন্তরটা কার? শয়তান। যার অন্তর শয়তান নিয়ন্ত্রণ করে, যার ভিতরে শয়তানের অন্তর থাকে, এ চোখে দেখলেও ভুলটা দেখবে, মুখে কথা বলবেও মিথ্যা কথা বলবে, হাতে লেখলেও মিথ্যা কথা লিখবে, চিন্তা করলেও শয়তানি চিন্তা করবে। তার মন চালিকা শক্তি কি? কলব, আলা ওয়াহিয়াল কলব। তো এই হাদিস থেকে বোঝা যায় যারা তাজা বসে আছে বিভিন্ন রাস্তায়, এরা শয়তান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান বলেই চিত্রিত করেছেন, এবং তারা মানুষকে ডাকবে।